কিছু কিছু সিনেমা আছে যেগুলো একেবারেই অন্য ধরনের, কোনো কিছুর সাথে মিল নেই এবং সেগুলো একবারই তৈরি হয়। যেমন ছিল থাম্ব্যাড, আলাদাই কনসেপ্ট, অসাধারণ একটা সিনেমা। যাদের থাম্ব্যাড দেখে ভালো লেগেছে তাদের জন্য এই সিনেমাটা। শুধু কনসেপ্ট ও অভিনয় দেখতে হলে এই মুভিটি মিস করবেন না। সিনেমা চলে কিছু বিষয়ের উপরে, অবশ্যই শুধুমাত্র গল্পের উপর নয়, গল্পটাকে উপস্থাপন করাটা সবচেয়ে বড় জিনিস। এই সিনেমাতে সেটার প্রশংসা সবচাইতে বেশি। পুরো সিনেমা সাদা কালো, কিন্তু অসাধারণ সিনেমাটোগ্রাফি, তার পাশাপাশি অসাধারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক। যে কোনো হরর সিনেমার মুখ্য ভূমিকা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। এই সিনেমার মিউজিক এবং গল্প প্রদর্শন করার বিষয়টা পুরো খাপে খাপ, এবং সিনেমাতে সাসপেন্সটাকে শেষ অবধি ধরে রাখার ব্যাপারটাও অসাধারণ। এই স্টোরি আপনাকে সিট ছেড়ে উঠতে দেবে না, এই গ্যারান্টি আমি দিলাম। গল্প হল 1700 সালের দক্ষিণ ভারতের এক জঙ্গলে এক ব্যক্তি পথ হারিয়ে একটা বাড়িতে এসে আশ্রয় নেয়। সেই বাড়িতে গৃহস্বামী এবং তার একজন ভৃত্য নিয়ে দুজন থাকে। এবার দিন যেতে যেতে সে ওই বাড়ি নিয়ে অনেক কিছু আবিষ্কার করে ফেলে, যেগুলো অবশ্যই অস্বাভাবিক। সেই কারণে সে বাড়ি থেকে চলে যেতে চায়, কিন্তু সে পারে না, কারণ সেই বাড়িতে যে একবার আসে সে আর বেরোতে পারে না। এবার কেন সে বেরোতে পারে না, কি আছে সেই বাড়িতে, ভৌতিক অলৌকিক কি চলছে, তাই নিয়েই পুরো গল্পটা। এই গোটা সিনেমাটা তিনটে মানুষকে নিয়ে, এদের অভিনয় জাস্ট অসাধারণ, প্রত্যেকে তাদের নিজের জায়গায় সেরা। মামতি এবং অর্জুনের অভিনয় নিয়ে কথা বলার ভাষা নেই আমার, অভিনয় শিখতে চাইলে এদের দেখে শেখা উচিত। পরিচালককে এই ফিল্মটার জন্য অবশ্যই আমাদের চ্যানেল থেকে সাধুবাদ জানাচ্ছি, এমন মুভি বানানোর জন্য। এই গোটা সিনেমাটা তিনটে মানুষকে, এই সিনেমা দেখতে হলে আপনাকে কিছুটা মাথা খাটাতে হবে, কখন কোথায় কি হচ্ছে, কেন হচ্ছে, কি হতে চলছে, এগুলোকে নিয়ে একটু ভাবতে হবে। যদিও মানুষের এটা ভালো নাও লাগতে পারে, সব সিনেমা সবার জন্য নয়। যদি আলাদা কোনো হরর মুভির স্বাদ নিতে চান তাহলে দেখতে পারেন, নিরাশ হবেন না। এই পরিচালকের আরও একটি মুভি আছে ভূতাকাওয়াম বা ভূতাকালাম, ভালো ইন্ডিয়ান হর মুভি দেখতে চাইলে এটি দেখতে পারেন। গ্যারান্টি দিচ্ছি দেখার পর আমাকে এসে ধন্যবাদ দেবেন। আমাদের চ্যানেল থেকে এই অসাধারণ মুভিটির জন্য 5A4 star রেটিং, 5A4 star। সো ফ্রেন্ড, রিভিউটা ভালো লাগলে আমাদেরকে কে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর এমন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে ভিডিও আপলোড হলেই আপনি সাথে সাথে পেয়ে যাবেন। ফিরছি পরের ভিডিও নিয়ে।